বন্ধু, তোমাদের অবস্থা শালি কেমন রে? তুই তো খুশি খুশি, এরা কি হইছে? আমি শিওর আবার সাকা খাইছি। আরে সাকা খাই নাই, বয়ফ্রেন্ড আবার পাইছি। ও নো, কি মামা, সে কোথায় থাকে জানো? বিদেশে। সে বিজনেস করে, হলে এনে বই থাকতে পারবে না, ঠাস করে মাটিতে পড়িয়ে যাবে। কি এর বিজনেস করে? পেঁয়াজ চেনো? পেঁয়াজের বিজনেস। পেঁয়াজ চেনো? পেঁয়াজের বিজনেস। বুঝলাম না, আপনার গলার মধ্যে আত্মার মধ্যে পেঁয়াজ ঢেলে বুঝলাম। বোকারাম, এটা তো পিএইচ না রে বোকা, এটা তো বেস্ট লাইট। ও নো, এটা বেস্ট লাইট, এটাও বেস্ট লাইট, আর এটা চেন। কি চেন? এগুলার যে প্রাইস, এটা তো তোমাদের দুজনের কিডনি কেন? তোমাদের লিভার মিবার বেচলেও তো হবে না। এটার দাম নিয়েছে 20 লাখ, এটার দাম 20 লাখ, আর এটার দাম 6 কোটি টাকা, বুঝো নাই? পোর 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 অ্যাবাউট বুলশিট। যান চলো ভাই, একটা কথা আছিল ভাই। আবার কি কোশ্চেন? সে বললো আপনি নাকি বিদেশ থাকেন, আমেরিকা, জাপান, কোয়েত, কোন দেশে থাকেন ভাই? আমি বিদেশের বরিশালে থাকি। আমি বিদেশের বরিশালে থাকি। শুক্র আইবারে মগবারি দাওয়াত দিলাম তোমারে। দাওয়াত? কিসের দাওয়াত? মুসলমানি। হ্যাঁ, মুসলমানি কার? মুসলমানি মোর। কি বল, এগুলো তো আর মুসলমানি হয় না। কইলে হেরপার আবার খুশিতে ঠেলে বুঝছো? মোর একসাথে ঠেলে হেলিকে আবার করে লেছি। আইয়ে বেরো পরিবার বর্গ, আর হনো বেবি, মোর আবারও দেহান খুশিতে ঠেলে, মোর আবারও চিন্তার্স করাই দিম। মোর আবার দেহান খুশিতে ঠেলে, মোর আবার চিন্তার্স করাই দিম। তুমি আর আমাকে আগের মতো টাইম দাও না তো। তোমার কি হয়েছে, সমস্যা কি তোমার? বাবু বাবু প্লিজ, তুমি আমার আগের মতো টাইম দাও বাবু। বাবু আম্মে যে হারে যেভাবে বাবু বাবু বলাইতে আছেন, কখন যে আমার আব্বাকে ইয়ে ডাক দেয়, আম্মে তো দিশে আর হইছি। পরে মা ডাক ছাড়া কোনো উপায় থাকবে না। যাই হোক, টাইম নেই, চলো। আমি জানি ওই বলাইতে আছে বাবু বাবু বাড়ি নিয়ে ফিটের খাওয়ান জানি।